হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনার সকলকে মো চ্যানেলটলে স্বাগত জানাইছো। এন্ড ইউ অল মে বি থিঙ্কিং লাইক ওয়ার আই ওয়াজ ফর সচ এ লং পিরিয়ড অফ টাইম। লাইক নাও এভরি ওয়ান অফ এজ ইউ নো দ্যাট আই জাস্ট টুক অ্যাডমিশন ইন গুয়াহাটি ইউনিভার্সিটি। আই জাস্ট শোড ইউ ইন মাই লাস্ট ব্লগ, বাট আই জাস্ট ওয়াজ নট গেটিং এ টাইম টু ইনফর্ম ইউ অল এন্ড জাস্ট টু মেক এ ব্লগ। বাট টুডে আই জাস্ট থট অফ ইনফর্মিং ইউ অল দ্যাট আই শিফটেড ফ্রম গুয়াহাটি ইউনিভার্সিটি টু কটন ইউনিভার্সিটি। অ্যান্ড ইন দ্য বিগিনিং দ্য গুয়াহাটি ইউনিভার্সিটি ডে ওয়ার নট প্রোভাইডিং দ্য হোস্টেল ফ্যাসিলিটি ফর দ্য ফ্রেশার্স, সো আই জাস্ট নিড টু স্টে ইন এ পেইং গেস্ট হিয়ার। দেন এগেইন ওয়েন আই শিফটেড টু কটন ইউনিভার্সিটি, the same happened here. The Cotton University, they were also not providing in the beginning for the freshers the hostel facilities, so I just had to find a another PG here. Though the both the universities are in the Guwahati itself, but it's quite far away from each other, so I just need to find here another PG. So after that, later on when the university they provided the hostel, then I just got admission in the hostel list. So now again I shifted to hostel. So during this lot of period of time I was not able to make a vlog, so currently I am at the Cotton University hostel. So I'm gonna show you everything. I'm gonna show you how the hostel it looks like and the university. I'll just show you everything. And this is my side of the bed and this is the room. It's a three-seater bed, so just keep watching. এতিয়া মই ব্রেকফাস্ট করে রেডি হয়ে গলো আর মোর পিছফালে আপনাদের দেখিছে এটাই হয়েছে কটন ইউনিভার্সিটির গার্লস হোস্টেল। আর এটা মই আছো করিডোর, অ্যান্ড আই এম মাচ শিওর দ্যাট এভরি ওয়ান অফ ইউ আর জাস্ট গোনা লাভ দিস ব্লগ। Hostel and currently I am on the way to my university, so I will show you how the university it looks like, so just keep watching. This is the outer view of our hostel. This is how the hostel looks like from the outside, and just in front of the hostel there is a very beautiful park. Aru amar hosteler sammukhote eya sab digholi pokhuri. It's a very beautiful environment, very peace, very cool environment, and I'll show you everything. Just have a look. So eta moi class korim aru class kori pelai moi jam Guwahati University. Actually moi migration er karone apply kori thoa asile aru he migration mote certificate khon anibo jabo lagibo, mane moi receipt khon গুহাটি ইউনিভার্সিটির তাতে সাবমিট করে পেলায় মানে মাইগ্রেশন সার্টিফিকেট আনিব যাম। সো আফটার হ্যাভিং মাই ক্লাস আই উইল জাস্ট ভিজিট গুহাটি ইউনিভার্সিটি। আই উইল শো ইউ হাউ দ্য গুহাটি ইউনিভার্সিটি লুকস লাইক, অ্যান্ড আই উইল ভিজিট গুহাটি ইউনিভার্সিটি বিকজ আই নো আই জাস্ট অ্যাপ্লাইড ফর দ্য মাইগ্রেশন সার্টিফিকেট, সো নাও আই জাস্ট নিড টু সাবমিট দ্য মাইগ্রেশন রিসিপ্ট। সো দিস ইজ দ্য দিঘলি পুখুরি, অ্যান্ড জাস্ট কিপ ওয়াচিং। মই ইউনিভাৰ্চিটি আহি পালোঁ আৰু আহি পাই মই ক্লাছ এটেণ্ড কৰিলোঁ। এতিয়া দেহৰাদুনৰ পৰা এজন ৰিচোৰ্চ পাৰ্চন আহিছে তেওঁ আমাৰ ইউনিভাৰ্চিটিলৈ, আৰু তেওঁৰে এখন আমি ছেমিনাৰ ইয়াত এটেণ্ড কৰি আছোঁ। আৰু এতিয়া মই বাছত আছোঁ উইথ মাই লাভলি ফ্ৰেণ্ড দিশা, আৰু এতিয়া আমি গৈ আছোঁ গুৱাহাটী ইউনিভাৰ্চিটি। It's a really very sunny day, aur ami Guwahati University ahi pai golu, and now we just need to submit our migration receipt so that after just 20 days or 15 days they will just hand us the migration certificate. মোৰ গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ আটাইখিনি কাম ইয়াতে মাইগ্ৰেশ্যনৰ কৰি হৈ গ'ল। এতিয়া মই যাম হোষ্টেল, দেন ড্ৰেছটো চেঞ্জ কৰি কিবা এটা খাবলৈ ওলাই আহিম। এতিয়া মই হোষ্টেল গৈ অলপ ফ্ৰেছ হৈ ড্ৰেছ চেঞ্জ কৰি ওচৰতে থকা এখন কেফিত কিবা এটা খাবলৈ ওলাই আহিছোঁ। Thank you.
I reached my hostel after a long day, and one of my subscribers, he was asking me like what happened to me, like I was not uploading videos for a long time. তেখেতে মোক সুধিছিলে মই ভিডিঅ' কিয় দিয়া নাই, আৰু আচলতে মোৰ ভালেই, মোৰ খবৰ তেওঁ সুধিছিলে, আৰু আচলতে এই খেলি মেলিবিলাকৰ কাৰণেই অকণমান মানে মোৰ ভিডিঅ' দিয়া নহ'লে, কাৰণ আমাৰ এক্সামো হ'ল, মই গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ পৰা আকৌ কটন ইউনিভাৰ্চিটি শ্বিফ্ট কৰিলোঁ, তাৰপিছত পি জি, তাৰপিছত দেন হোষ্টেল লিষ্ট মৰাৰ পিছত হোষ্টেল শ্বিফ্ট কৰিব লগা হ'ল, তাৰপিছত আমাৰ আকৌ এক্সাম হ'ল, এক্সামৰ পিছত ফাইনেলি এতিয়া মই ভাবিলোঁ আৰু ব্লগ এটা কৰোঁ, আপোনালোককো মই ইনফৰ্মেশ্যনটো দিওঁ, আৰু এতিয়া মই আৰু ব্লগ ফ্ৰিকুৱেণ্টলি আপলোড দি থাকিম. এণ্ড ইয়া, ইফ ইউ লাইক দ্য ভিডিঅ' দেন প্লিজ পুট এ বিগ থাম্বছ আপ টু দিছ ভিডিঅ', এণ্ড মিট ইউ এভৰিওয়ান অন মাই নেক্সট ব্লগ. টিল দেন, বাই বাই, টেক কেয়াৰ.